হাই গাইস, আমি সৌমালি আর আমার চ্যানেল সৌমালিস গার্ডেনিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। কিছুদিন আগে আমি একটা কেক তোমাদের ছোট্ট ইউটিউব শর্টসের মাধ্যমে দেখিয়েছিলাম, তারপর তোমরা সবাই সেটার রেসিপি চেয়েছো। তো আবার সেকেন্ড টাইম বানিয়েছি যেহেতু, তাই পুরোটা আমি শ্যুট করেছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। প্রথমেই আমাদের দরকার 4 প্যাকেট চকলেট কুকিজ, যেগুলো অ্যাকচুয়ালি 80 গ্রাম করে, তার মানে মোট 4টে প্যাকেট নিলে আমাদের 320 গ্রাম পড়ছে। সাথে লাগবে 2 প্যাকেট ইনো, তার সাথে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 2 কাপ দুধ। দুধটা হচ্ছে একসাথে মিশিয়ে দিলে হবে না, সেটা কিন্তু তোমাদের যে পরিমাণ তোমরা কনসিস্টেন্সি চাও সেটা দেখে নিয়ে 2 কাপ থেকে 1.5 কাপের একটু বেশি এরকম লাগতে পারে। সাথে যেটা লাগবে সেটা হচ্ছে 3/4 কাপ, মানে 3/4 অ্যাকচুয়ালি চিনির গুঁড়ো করা যে অবস্থাটা, মানে ক্রাশ সুগার যেটা, সেটা আমাদের কিন্তু লাগবে। ডাস্ট ফর্মে আমাদের করে নিতে হবে, যে ডাস্ট ফর্মটা হবে তার থেকে 3/4 অংশ আমাদের কিন্তু মেশাতে হবে। তো আমি প্রত্যেকটা কুকিজ আগে বের করে নিচ্ছি। এখানে আমি পার্সোনালি হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি। এক্ষেত্রে তোমাদের যদি পছন্দ হয় তোমরা অন্যান্য যে কোনো কোম্পানির ইউজ করতে পারো, এটা একদমই নিজস্ব চয়েস। আমি চিনিটাকেও প্রথমে ক্রাস্ট করে নিচ্ছি, দুটোই একদম পরপর করব, যাতে আমার যে গুঁড়ো করার যে কাজটা সেটা কিন্তু একসাথে হয়ে যায়। আমি এর আগে কোনো কুকিং টাইপ ব্লগ শেয়ার করিনি, তো কিছুটা বলতে হয়তো আমার অসুবিধে হতে পারে, তার জন্য আমি আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখো, খুব ভালোভাবে কিন্তু পাউডার করে নিতে হবে যাতে কোনো না ভেতরের লাম থেকে থাকে, এবং যতটা পরিমাণ চিনি বলেছিলাম সেটা কিন্তু আমি আগে থেকেই মিশিয়ে দিচ্ছি। মেশানোর পরে আমাদের যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু খুব ভালো করে আগে একটা হাতের সাহায্যেও মেশাতে পারো, এছাড়া কারোর যদি বিটার থেকে থাকে সেক্ষেত্রেও ইউজ করতে পারো। তো আমি খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি, এবং এই মেশানোর কারণ হচ্ছে যাতে যখন আমরা দুধ এটার সাথে অ্যাড করব, যাতে আর কোনোভাবে লাম্প তৈরি না হয়। সো খুব ভালোভাবে আমার এখন মেশানো হয়ে গেছে, এবং মেশানো হয়ে যাবার পর আমাদের আস্তে আস্তে এরপর দুধটা মেশাতে হবে। মনে রাখতে হবে যে দুধটা কিন্তু একেবারে দিলে এখানে চলবে না, সেক্ষেত্রে কিন্তু আবার যে ডেলা পাকানোর অংশ সেগুলো তৈরি হয়ে যেতে পারে। তাই আমি দেখো একটা অন্য বড় মাগে দুধটা গুলেছিলাম। এক্ষেত্রে তোমরা যে কোনো আমুল দুধও মেশাতে পারো, এছাড়া গরুর যে নর্মাল দুধ সেটা দিয়েও করতে পারো। এবার যদি গরুর দুধ করো সেক্ষেত্রে চিনির পরিমাণটা তোমরা পুরো কাপ নেবে, মানে যে কাপটা করে তোমরা দুধ মেজার করবে সেই কাপটাই, পুরো কাপটা হচ্ছে চিনির গুঁড়ো করা অংশটা নিও, কেননা আমুল দুধের মধ্যে কিছুটা পরিমাণ মিষ্টি থাকে, ওই জন্যই কিন্তু আমি 3/4 অংশ দিয়েছি। তো দেখো খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে। খুব ভালোভাবে মেশানো হলে আস্তে আস্তে দেখবে এর কালারটা আমাদের যেরকম হট চকলেটের কালার হয়ে যায় ঠিক সেই রকম কিন্তু চলে আসবে। আমি এই কেক কিন্তু অনেক রকমভাবে তৈরি করা যায়, আমি চেয়েছি সবচেয়ে কম সময়ের মধ্যে কিভাবে তৈরি করতে পারি সেইটা কিন্তু দেখাতে। খুব ভালোভাবে গোলা হয়ে গেছে, এরপর কিন্তু ইনোটা মেশাতে হবে। ঠিক উপকরণগুলো যেভাবে দেওয়া হচ্ছে সেই পরপর কিন্তু যেভাবে দেখানো হচ্ছে সেইভাবেই মেশাতে হবে, কোনো জিনিসটা কিন্তু আগে পরে করলে চলবে না, কেননা ইনো যদি দুধের আগে দিয়ে দাও দুধ যেই পরে দেবে বাবলসটা কিন্তু তৈরি হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু কেকটা ফুলবে না। এই ভ্যানিলা এসেন্সটা আমি দিচ্ছি যাতে কেকটার মধ্যে একটা বেশ এসেন্সটা পাওয়া যায় ভ্যানিলার, যেহেতু চকলেট কেক তোমরা নাও দিতে পারো, এটা পার্টিকুলারলি যে যার ওপরে নির্ভর করে। এর ক্ষেত্রে কেউ চাইলে অরেঞ্জের যে জুস সেটাও মেশাতে পারো, এটা একদমই নিজস্ব চয়েস, এটা কেউ স্কিপও করতে পারো। এই পজিশনে এসে যদি কারো ড্রাই ফ্রুটস দেওয়ার ইচ্ছে হয় সে অবশ্যই দিতে পারো, কিন্তু আমি এখানে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করছি না এখন। তো একটা বাটিতে আমি যে এডিবল অয়েল রয়েছে সেই অয়েলটা দিয়ে নিচ্ছি,
তো সাদা তেল যেটাকে বলে, খুব ভালো করে দুটো আমার কাছে অ্যালুমিনিয়াম ফয়েল রয়েছে, এগুলোতে এর আগেও আমি কেক বানিয়েছি, তো সেই ক্ষেত্রে আমি প্রথমে তৈরি করে নিচ্ছি। ব্যাটার অনেকটা রয়েছে, প্রথমে আমি এই দুটোতে তৈরি করব, তারপর পরবর্তী ক্ষেত্রে গ্যাস ওভেনের সাহায্যে একটা বড় কেক বানাবো। যেহেতু আমার বোনির বার্থডে রয়েছে 22 তারিখে, এবং আমি ভিডিওটা হয়তো তারপরে আপলোড করব, কিন্তু আমি এখন থেকেই বলে রাখছি। তো যাই হোক, আমি এর ভিতরে কাপের ভিতর আস্তে আস্তে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা পুরোটা ফুল করব না, তোমরা চাইলে আরেকটু দিতেই পারো, কেননা কেকটা বেক হওয়ার পর তো এর ওপরে আমি এখন ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এবং এক্ষেত্রে আমন্ডস ইউজ করেছি, তোমরা কাজু কিংবা কিশমিস যেটা ইচ্ছা তোমরা দিতে পারো, সেটা অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস, কেউ না চাইলে নাও দিতে পারো। তো মাইক্রো ওভেনে জাস্ট আমি এটা 1 মিনিটের জন্য সেট করব, কেননা অলরেডি বিস্কুটটা কিন্তু বেকড হয়ে এসছে, তাই আমাদের বেশি দেওয়ার দরকার নেই, 1 মিনিটে। সো বেকিং শুরু হয়ে গেছে, ফিরে আসছি 1 মিনিট পর। তো দেখতে পাচ্ছ কেকটা একদম রেডি হয়ে গেছে, এবং এক্ষেত্রে তোমরা একটা টুথপিক ইনসার্ট করে দেখে নিতে পারো যে ভিতরে কোনো কাঁচা আছে কি না, কাঁচা থাকলে কাঠির গায়ে লাগবে, আর যদি খুব ভালোভাবে বেকড হয়ে যায় তাহলে কাঠির গায়ে লাগবে না। আর কতটা সফট হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি। তো এইভাবে তোমরা খুব ভালোভাবে কাপকেকও তৈরি করে নিতে পারো। এক্ষেত্রে আমি যে কাগজের কাপগুলো আগে ইউজ করেছিলাম সেটা ব্যবহার করতে পারো, অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করতে পারো, কোনো মাইক্রো ওভেন প্রুফ যে কাঁচের কাপগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারো। এটা আমি মাইক্রো ওভেনে এই কারণে করলাম যাতে খুব দ্রুত তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারি। এর ওপর থেকে আমি একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। এই আমি বারবার বলছি, ডেকোরেটিংয়ের যে কোনো জিনিসগুলো সেগুলো খুব অপশনাল, দিতেই হবে, এরকম কোনো মানে নেই। শুধুমাত্র 3টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব ভালোভাবে কেকটা কিন্তু রেডি হয়ে যাবে। আর জেমস আমি এনেছি, আর একটা কুপ জোগাড় করেছি, সেটা দিয়ে খুব সুন্দর করে আমি ডেকোরেট করে দেওয়ার চেষ্টা করেছি। তো এই হচ্ছে কেক শেয়ারের রেসিপি। তো এরপর যদি কেউ গ্যাস ওভেনে করতে চাও আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তোমাদের একটা এরকম অ্যালুমিনিয়ামের বাটি লাগবে, তো সেটার গায়েও খুব ভালোভাবে অয়েলটা মাখিয়ে নিতে হবে। আর আমি পার্সোনালি অয়েল পেপার ইউজ করি না, এর ক্ষেত্রে যদি কেউ চাও পেপার ইউজ করতে পারো। এছাড়া যে সাদা দিস্তা কাগজগুলো আমরা ছোটোবেলায় অঙ্ক করেছি সেই কাগজ কিন্তু আমি দিয়ে নিয়েছি, খুব ভালোভাবে তার উপরেও অয়েলটা ব্রাশ করে দিয়েছি, এবং এরপরে ব্যাটারটা দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। তবে আমি বলবো এই সাজানোটা না করতে, কেননা এগুলো সমস্ত কিছু যা ইনগ্রিডিয়েন্টস ওপরে তুমি দেবে নিচে চলে যাবে, এর ক্ষেত্রে কী করে নিচে যাবে না সেটা আমি একটা পরবর্তী ভিডিও যখন করব সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব, সব এই ভিডিওতে বলছি না। তো মোটামুটি বেক হতে 45 মিনিট থেকে 50 মিনিট লাগবে, তার মধ্যে তোমার কেক রেডি হয়ে যাবে। আর আমি এটা খুব সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছি, ডেকোরেট না করলেও কিন্তু খুব ভালো এটা ক্রিসমাস স্পেশাল কেক হয়ে যাবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করো, নিচে কমেন্ট করে জানিও যে আর কী কী বিষয়ে তোমরা ভিডিও চাও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব।